পাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি ডিনার বসাতে শুরু করে দিয়েছি, আজকে ঘুগনি করছি। এই যে মটরের, এই যে এইটা, এই মটরটা দিয়ে ঘুগনি করছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 5:45। তা ভাবলাম যখন ঘুগনিটা করছি তোমাদেরকে সেইভাবে আমি শেয়ার করছি না, আমি কিভাবে করছি বলো তো। আজকে আমি গুঁড়ো গরম মশলা ফোড়ন দিয়েছি, আলু ভাজতে ভুলে গেছি। হ্যাঁ, তা ওই পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি, ওই তেল গরম করে ওর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। এইভাবেই আমি আজকে ঘুগনিটা বানাচ্ছি। তা আজকে একটু তাড়াতাড়ি আমি ডিনারটা রেডি করছি, যেহেতু আমি একটু বেরোবো, সেই কারণে একটু ছেলেকে নিয়ে বেরোবো, দু জায়গায় যাওয়ার আছে, সেটা পরে তোমাদেরকে বলবো। তা ভাবলাম না, ঘুগনিটা যখন বানাতে শুরু করেছি তাহলে তোমাদেরকে একটু কথা বলে নিই। আটাটাও মাখবো এখন, মেখে রেখে সব রেডি করে যাব, এসে শুধু রুটিটা করব। তা এই ঘুগনিটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার আসছি। সামনে আর আসতে পারছি না, পরে আসবো, যাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে নিয়ে কথা বলে নেব, ঠিক আছে? যেহেতু এখন ঘুগনিটা করছি, তোমাদেরকে তো সেইভাবে আমি রেসিপিটা দেখাচ্ছি না, সেই কারণে। আর এখন 5:45 বাজে, এই সময় আমি কোনোদিনই করি না, ঠিক আছে? পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, সেই 5:45 সময় তোমাদের মানে পেছন থেকে কথা বলেছিলাম, 5:45 সময় যখন আমি ঘুগনি রান্না করছিলাম তখন, আর বলেছিলাম যে একটু 6:30 সময় বেরোবো। তা এবার কাজ করতে করতে বেজে গেল হচ্ছে, এখন বাজে হচ্ছে 7:20, জানো, 7:20 বেজে গেছে। যাওয়ার কথা ছিল হচ্ছে 6:30-এর মধ্যে, কারণ আর আটা মাখলাম, তারপরে ঘুগনি করলাম, সেসব বাসন কোসনগুলো মাজা ঘষা করে গ্যাস ট্যাস মুছলাম, মুছে টুছে তারপরে রেডি হলাম। তারপরে গোপালকে আবার খেতেও দিলাম, দেরি হয়ে গেছে। তা এবার আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর চলো তোমাদেরকে দেখাই আমার ঘুগনির লুকটা কেমন হয়েছে, রান্নাটা। আর আটাটাও মেখে রেডি করে রেখেছি, যাতে দেরি হলেও অসুবিধা হবে না, এসে শুধু রুটিটা ভাজবো। তা চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে এসে বলবো, যদি পারি তো ওখানে কিছু দেখাবো, আর যদি না দেখাতে পারি এসে তো বলবোই নিশ্চয়ই, কেন আজকে ডিনারটা তাড়াতাড়ি রেডি করে রেখে গেলাম, ঠিক আছে? চলো, এই যে দেখো ঘুগনিটা, এই হচ্ছে ওপরে ধনে পাতা দিয়ে দিয়েছি, এই হচ্ছে, আর এই যে দেখো এখানে এই যে আটাটা মেখে রেডি করে রেখে গেলাম। আর বন্ধুর জন্য একটুখানি, আমার বান্ধবীর জন্য একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনি আর একটু মাছের ঝোল। বেরোচ্ছি যখন, ওর কৌটোগুলো আমার কাছে রাখা ছিল সেই কারণে। দেখো এই কৌটো দুটো আমার কাছে ছিল, এই যে এটাতে এই যে কই মাছের ঝোল দিয়েছি, আর আর এটাতে ঘুগনি, ঠিক আছে? ওই কৌটো দুটো একবারে যখন ওইখানেই যাচ্ছি ওইদিকেই ওই পথেই, তাই জন্য একেবারে দিয়ে তারপরে যাব। চলো দেখতে থাকো। কিছুই পছন্দ হলো না ছেলে, হ্যাঁ। এই যে আমি চলে এসেছি বাড়িতে, এসে আমি রুটি বসিয়ে দিয়েছি, এখন 9:30 বাজে। এবার রুটিটা করে নিই, রুটিটা আর কি দেখাবো তোমাদেরকে, রুটিটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে বসে কথা বলছি। সেই কালকে তোমাদের সাথে এসে 9:30 সময় সেই রুটি ভাজতে গিয়ে সেই কথা বলেছিলাম, তারপর থেকে আর কথা বলতে পারিনি। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 9:20 রাত্রির, বুঝেছো? মানে আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনটা একদম গেছে, মানে কি বলবো, কিছু করা যাচ্ছে না ফোনটাতে,
মানে ফোন বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে, আমি কারোর ভিডিও ওই জন্য সেইভাবে দেখতে পাচ্ছি না, আমি কোনো কিছুই করতে পাচ্ছি না। আমার ফোন যতক্ষণ না নতুন না কেনা হচ্ছে ততক্ষণ আমার প্রবলেম সলভ হবে না। আমার খুব প্রবলেমের মধ্যে আছি আমি ফোনটার জন্য। তো আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, আর কালকে তো তোমাদেরকে বললাম তাড়াতাড়ি ডিনার করে কোথায় যাচ্ছি, সেটা তো তোমাদেরকে দেখালাম কোথায় যাচ্ছি, সেটা আমি বলবো তোমাদেরকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, দেখো বিছানায় কম্বল গায়ে দিয়ে বসে আছি। হ্যাঁ, এত খারাপ লাগছিল, ভেবেছিলাম সকালবেলাই তোমাদের সামনে চলে আসবো, কি করবো ফোনটা যদি চালু না হয় আর কি করে কি হবে, সেই জন্য। আর কালকে জানো তো গেছিলাম হচ্ছে ছেলের, যেহেতু এবার 12 হবে, তা ও তো এই মুহূর্তে কিছু সাবজেক্টের এখনো মানে পড়ে না কারোর কাছে, সেই জন্য যাতে 12-এ গিয়ে কোনো প্রবলেম না হয় সেই জন্য তাকে ওকে ভর্তি করতে গেছিলাম। তা কথাবার্তা বলে এসেছি, তা বললো যে ডিসেম্বরের শেষে গিয়ে ভর্তি করতে, তাহলে জানুয়ারি থেকে ওর স্টার্ট হয়ে যাবে ক্লাস। তার সব কথাবার্তা বলে এবার ছেলের জন্য একটা জ্যাকেট কিনবো বলে ম্যাক্সে গিয়েছিলাম। এবার ম্যাক্সে গিয়েছি আর একদম মানে স্টক নেই, ওখানে গিয়ে দেখলাম ভালো কিচ্ছু পছন্দ হয়নি ছেলে, তা কি করব, নিজের জন্য জিনিস একটা জিনিস কিনে নিয়ে চলে এলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আর এটা কি আর দেখাবো, দেখানোর মতো কিছুই না, তবুও তোমাদেরকে সবকিছু দেখাই সেই কারণে। এই যে আমি একটা এই যে ইনার কিনে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে সেইভাবে এটা দেখাচ্ছি না, বুঝেছো তো, এই যে এরকম সরু পিতেয়ালা, যেহেতু মানে কি বলবো, আমার পাতলা পাতলা কিছু চুড়িদার আছে যেগুলোর সাথে ভেতরে এটা পরার জন্য এটা কিনে নিয়ে এসেছি। এই গেল, আর হচ্ছে আর সেই টেলারের দোকানে সেই ব্লাউজটা আনবো আনবো করে আনা হচ্ছিল না, সেটাও গিয়ে কালকে নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে পেছনের ডিজাইনটা, আর এই যে এটা হচ্ছে সামনে, কি দেখাবো এটার। এই হচ্ছে গেলাম, আর ছেলে শুধু ওই কোচিনে কথাটাই বলা হয়েছে, কিন্তু ম্যাক্সে থেকে কিছুই কেনা হয়নি ছেলের, তো ও পরে বলেছে আমি কিনে নেবো, আমার তাড়াহুড়ো অত নেই মা। ঠিক আছে, কালকে গেলাম তাড়াহুড়ো করে ডিনার রেডি করে, মানে এত তাড়াতাড়ি কখনোই আমি ডিনার রেডি করি না, কালকে তাড়াতাড়ি করে ডিনার রেডি করে রেখে তারপর আমরা গেলাম। তা আর তো আসতেও পারিনি, তোমাদের সামনে ভিডিওটাও শেষ করতে পারিনি, তা আজকে ভিডিওটা শেষ করব বলে এখন দেখলাম ফোনটা অনেক চেষ্টা করে যে না এবার দেখি হয় কি না, তা দেখলাম না তোমাদের সামনে এখন কথা বলতে পারছি সেই কারণে। তা তোমাদেরকে তো দেখালাম আমি কি কারণে আমি তাড়াতাড়ি ডিনার রেডি করে বেরোচ্ছিলাম, মানে কথাবার্তা মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো না সেই কারণে। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আমাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও। আর আর যেসব বন্ধুদের ভিডিও আমি এখনও পর্যন্ত ঠিক মতন দেখে উঠতে পারছি না, প্লিজ তোমরা রাগ করো না, আমি ঠিক সময় মতো দেখে নেবো, বলতে হবে না, আর প্লিজ আমার ভিডিওগুলো অন্তত দেখো। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট নতুন অন্য কোনো ভিডিওর সাথে, তাহলে আজকের মতন রাখছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, বাই।